সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি অমর একুশে বইমেলা ঢাকায়। বইমেলা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার রীতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার 2 সপ্তাহ দেরিতে শুরু হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা রয়েছে। রাত 8টার পরে মেলায় কেউ ঢুকতে পারে না, তবে ছুটির দিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলছে। আমরা চলে এসেছি অমর একুশের বইমেলায়। মেলা তো মেলাই, কত প্রকারের মানুষের ভিড়, কত রকম তাদের পোশাক আশাক, কত রকমের বইপত্র, কত রকমের সাজগোজ। মেলার কোথাও কোনো হট্টগোল নেই, সর্বত্রই মিলনের একটা জীবন্ত আবেশ। শুধু ঢাকা নয়, বিভিন্ন জেলা থেকে ক্রেতা দর্শকরা মুখর করছেন মেলা। নিজের জন্য বই কিনছেন, কিনছেন স্বজনদের জন্য। এক অভাবনীয় দৃশ্য। খুব সুন্দর। বাংলা একাডেমি চত্বরে এবারের মেলায় স্টলের সংখ্যা কম। মূল বইয়ের স্টলগুলো রাস্তার ওপারে সরোয়ার্দী উদ্যানে। ওখানে মেলার জন্য বিশাল পরিধি, ওখানে সব স্টল খুঁজে পাওয়া যথেষ্ট সময়ের ব্যাপার। কিন্তু করোনাকালীন সময়ে মানুষের কাজের চাপ বেড়ে যাওয়ায় অবসর নেই বললেই চলে। তারপরেও কিছুটা সময় বাঁচিয়ে মানুষ মেলায় আসছে। বই দেখা, বই কেনা, খাবার খাওয়া, ঘুরে বেড়ানো, এসব একুশে মেলার চিরায়ত ঐতিহ্য। শুক্রবারে বইমেলা ছিল লোকে লোকারণ্য, মানুষের ঠেলাঠেলি, ভিড়, কিন্তু সব কিছু ছিল সহনীয়। সব কিছুতে একটা রুচির ছাপ মিলছে। মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম চয়ন প্রকাশন স্টলে, 158 নম্বর স্টলে। আমাদেরকে কবি লিলি হক কবিতা পড়ে শোনালেন। শিরোনাম হাত বাড়িয়ে, অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে চয়ন প্রকাশনের স্টলে দাঁড়িয়ে। লোনার জন্যে আমার ভালোবাসা, মুখোমুখি বসেছিলাম, তোমাকে পড়ছিলাম শুধুই তোমাকে। টুকরো টুকরো কথা, কথায় কথায় মিষ্টি হাসির বৃষ্টি বর্ষা,
নন্দিত ভালো লাগা বুকে বাঁধে পাশ। মনে হলো কেমন হবে যদি এমন হয় দুজন ঘর, আমি যদি বৃষ্টি তুমি তবে সাগর, হাত বাড়িয়ে চাইলে তুমি একটু আগে কেমন করি এরাই বলো সুখে ছাওয়া অমন প্রভ সবাইকে ভালোবাসে। ধন্যবাদ। প্রকৃতি প্রেমিক মানব প্রেমিক এই আমি সাগর খুব ভালোবাসি, সময় পেলেই ছুটে যাই আমার প্রিয় জায়গা চট্টগ্রামের বিভিন্ন আনাচে কানাচে, বিশেষ করে মাথিনের কূপের কাছে দাঁড়িয়ে অনেক কান্না করি, আর আমার কবিতাগুলি খুঁজে খুঁজে পেয়ে যায় সাগরের ঝাপাঝাপিতে। সেন্ট মার্টিনে সেবার রয়্যাল ক্রুজ জাহাজের বারান্দায় দাঁড়িয়ে আমি দেখছিলাম বুধুলির লাল রং গায়ে মেখে, তখনকার আমার সেই কবিতাটি লেখা এই বইয়ে দেখতে পাচ্ছেন জয়িতা ফুলের হাসিতে। এই কবিতাটি আপনাদের জন্য উচ্চারণ করছি। কবিতার শিরোনাম প্রণয়ের ননাবালিতে। হেমন্তের শিশির দোলে সেন্ট মার্টিন পাহাড়ের সবুজ কোলে, রাঙামন চুমুখায় সাগর জলে, ভালোবাসার নুড়ি দুপায়ের তলে, ঢেউয়ের পর ঢেউ এসে আদর জানায় মধুর প্রেমের পরশ মেখে, সুখের পিদিম জ্বালায় আকাশ মিশেছে প্রণয়ের ননাবালিতে, হিমছড়ি বাহার ছড়া ইনানি কলাতলি আর লাবণীর লীলাতে, সময়ের শাসন ছিল না তো সমুদ্র সফেন, উত্তাল মাদকতায় করে আলিঙ্গন নাফ নদী তীরে রাজকন্যা প্রতীক্ষায়, কেয়ারি সিন্দাবাদের আমন্ত্রণে প্রেমিক মনের উচ্ছ্বাসে কবি মন হারায়, গাঙচিলের অপূর্ব মায়ায় প্রকৃতি আজ সেজেছে রং তুলিতে, বক পক্ষীর ঝাপাঝাপি জলকে লেতে। সবাইকে চয়ন প্রকাশনের পক্ষ থেকে আকুল প্রাণের বকুল ভালোবাসা।